সময় হয়। মহান গর্জন মহান তখনই হতে পারবেন যখন নিজের মধ্যে আরো দশটা লিডারকে আপনি তৈরি করতে পারবেন, যারা আপনার মতন দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, যারা আপনার মতন রেসপন্সিবিলিটি, যারা আপনার মতন ভিশনারি, যাদের মধ্যে আপনার মতন প্যাশন, আপনার মতন অনেস্টি, আপনার মতন গ্রোথ যাদের মধ্যে থাকে, তাদেরকে আপনি অ্যাকচুয়ালি তৈরি করতে পারেন। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। তো এটার প্রসঙ্গে একটা ছোট গল্প আছে বলবো? ইয়েস। একদিন না একটা রাজার তিনটে প্রশ্ন ছিল লাইফে, খুব ক্রিটিক্যাল প্রশ্ন। বলে ভগবান এক হে কি অনেক হে? ভগবান ভগবান এক হে কি অনেক? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আগর ভগবান হ্যায় তো রহতে কাহাঁ? আগর ভগবান হ্যায় তো রহতে কাহাঁ? হ্যাঁ, তো রহতে কাহাঁ? আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে, ভগবান কা কাম কে? ওর ওর পুরো রাজার যারা যে পুরো রাজপ্রাসাদের মধ্যে যত গ্রামের লোকজন, মানে পুরো রাজ্যের লোকজন যারা ছিল, তারা সবাই উত্তর দিয়েছে কিন্তু মন থেকে স্যাটিসফাইড না। উত্তর পেয়েছে কিন্তু মন থেকে স্যাটিসফাইড না। তারপর আবার ভারতের রাজা, আর আপনারা নিশ্চয় জানেন ভারতের লোকেরা এমনিতে সব থেকে বেশি পছন্দ করে কথা না, যেটা আপনি প্রুফ দেখাতে পারেন, প্রমাণ দেখাও। তো সে রাজাকে কি করেছে, সে রাজা কি করেছে, গোটা দেশে খবর পাঠিয়েছে, একটা অনেক বড় বিজ্ঞ ব্যক্তি, খুব বড় পণ্ডিত একজন, সে এসছে বলে আমি এর উত্তর দিতে রাজি আছি, আমি প্রশ্নগুলো শুনেছি। বলে উত্তর দিন? বলে আজকে না, সাত দিন পরে দেবো। বলে ঠিক আছে। সাত দিন পরে রাজা পণ্ডিতটা থেকে গেছে, গেছে যাওয়ার পরে বলছে এবার তুই উত্তরটা দিন। বলে আজকে দেবো না। পাঁচ দিনের মধ্যে গোটা গ্রামের লোকজন, গোটা দেশের লোকজনকে ডাকো, একটা জায়গায় সভা হবে, সবার সামনে সবাইকে বলবো, তোমাকেও বলবো আর ওগুলোকেও বলবো। বলে ঠিক আছে। পাঁচ দিন পরে রাজা বসেছে, যেরকম হয় রাজার স্থান কোথায়, সিংহাসনের উপরে প্রজারা বসেছে, গুরু মন্ত্রী সব বসেছে। রাজা তখন বলছে, গুরুকে বলছে, যে মানে ওই লোকটাকে যে পণ্ডিত বাইরে থেকে এসছে, সে তাকে বলছে স্টার্ট করি? বলে হ্যাঁ সভা স্টার্ট করুন। বলছে বলুন প্রথম প্রশ্নটা কি আপনার? বলছে ভগবান এক হে কি অনেক হে? ভগবান এক হে কি? তো ওই গুরুটা বলছে, যে পণ্ডিতটা ছিল সে বলছে, ঋষিমুনিটা বলছে, এটাকে বোঝাবার জন্য না দুটো দুটো বাটি নিয়ে আসো, একটা বাটিতে এক বাটি মোহর আর একটা বাটি খালি। ঠিক আছে, পণ্ডিতের সামনে নিয়ে রেখেছে, পণ্ডিত বলছে আমার সামনে না রাজার সামনে রাখো। রাজার সামনে নিয়ে গিয়ে রেখেছে, রাজাকে বলছে গিনতি আতি হে? বলে হ্যাঁ। বলে এক কে বাদ ক্যা হতা হে? বলে দো। বলে দো কে বাদ? বলে তিন। বলে আচ্ছা ঠিক হে, তুমকো একই কাম করনা, এক মোহর উঠা কে দুসরে কটোরে মে ডালোগে আর উসি টাইম পে বোলনা এক, মেরে কো দিখা কে বোলনা এক, জব তক মে না বোলু হ্যাঁ ঠিক হে তব তক মত রাখনা। ঠিক? তো বলে ঠিক হে। তো রাজা মশাই কি করেছে, একটা মোহর তুলে এরম করে মন্ত্রী সবাইকে দেখে বলছে এক। কত বলেছে? সামনে যে গুরু বসছিল, পণ্ডিত বসছিল, সে বলছে হ্যাঁ ঠিক হে, রেখেছে। আর একটাকে তুলেছে, বলছে দো, বলছে গলত। রাজাটা বলছে কোনো কয়েনের কোনো মোহরে কোনো প্রবলেম আছে কিনা, আর একটা মোহর তুলে বলছে দো। এরকম করে তিন চারবার হয়েছে না, যে পণ্ডিতটা বসছিল বিদেশ থেকে বাইরে থেকে এসছে, সে বলছে গলত গলত গলত। রাজা খুব রেগে গিয়ে বলছে আপ ইতনে বড়ে মহান লোক হো, আপকো ইতনা সব পতা নেই হ্যায়, এক কে বাদ দো আতা হ্যায়। তখন ওই পণ্ডিতটা বলছে ও তো তুমকো দিখাই দে রা দো, হামে তো এক হি দিখাই দে রা, তো ভগবান এক হি কি অনেক, ইয়ে লোগো কে উপর ডিপেন্ড করতা হ্যায়, তুম কেসে দেখ রহে হো, তুম এক দেখ রহে হো কি দো দেখ রহে হো, উনকে উপর ডিপেন্ড করতা হ্যায়, এসা নো? তো স্যাটিসফাইড রাজা। বলে দ্বিতীয় প্রশ্ন করু, বলে ভগবানের থাকে কোথায়, রহতে কাহাঁ? বলছে বহুত বহুত দের তক সভা চলায়, ভুক লাগায়, কুছ খানে পিনে কা মিল জাতা, বন্দোবস্ত হতা তো আচ্ছা হ্যায়। বলে ঠিক আছে। বলে কি খাবেন? বলে এক বাটি দুধ নিয়ে আসো। এক বাটি দুধ নিয়ে এসছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে পণ্ডিত তার গুরু যে আছে ঋষিটা, দুধের মধ্যে একটা আঙুলকে ডুবিয়ে এরকম করেই যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা ধরে। রাজা বিরক্তে বলছে আপ ক্যা করো? বলে মক্খন খানে কি কোশিশ করো। বলে মক্খন খানে কি, আপকো আপ তো পহলে বোল দেতে মক্খন লাতে। বলে নেই, দুধ কে অন্দর তো মক্খন হতা হ্যায়, তো মক্খন নিকালনে কি কোশিশ করো এসে ঘুমা ঘুমা কে। তো রাজা বলছে আপ ইতনে বড়ে পণ্ডিত হো, বুরা মত মানিয়ে, আপকো ইতনা সব পতা নেই হ্যায় কি দুধ সে আগর মক্খন নিকালনা হ্যায় না, তো উসকো জলানা পড়তা হ্যায়, তপনা পড়তা হ্যায়, আগ লাগানা পড়তা হ্যায়, তব জাকে বাহার আতা হ্যায়। বলে ওই তো মে তুঝে সিখানে কি কোশিশ করো, ভগবান রহতে কাহে, অন্দর হি রহতা হ্যায়, ইসকো বাহার নিকালনে কে লিয়ে জলানা পড়তা হ্যায়, ইসকো বাহার নিকালনে কে লিয়ে জলানা পড়তা হ্যায়। বলে থার্ড লাস্ট কোশ্চেন, ঠিক হ্যায়।
भगवान का काम क्या? तो गुरुटा ने हमको ताके बोलचे, मुझे एक चीज बता, सवाल कौन कर रहे है? तो राजा बोलचे मैं। बोले जवाब कौन दे रहा है? बोले आप। बोले तो फिर गुरु कौन है? बोले मैं। आप? बोले तो फिर शिष्य कौन है? बोले आप। अच्छा गुरु का स्थान कहाँ होता है? राजा के जैसे बोले गुरु का स्थान कहाँ होता है? बोले ऊपर। बोले तो फिर तू ऊपर क्यों कर रहा? तू नीचे। ठीक। तो राजा नीचे आया और वो गुरु गया ऊपर। तो राजा वहां पे खड़ा था और गुरु ऊपर खड़ा है। अब राजा उसको पूछ रहे हैं, आप तो बता दो जवाब क्या है। बोले यही तो काम है भगवान का, जो बहुत ज्यादा ऊपर जाता है ना, उसको ऊपर भगवान को ना 1 मिनट टाइम नहीं लगता नीचे लाने के लिए। अगर काम करना है तो जमीन पे पैर रखे काम करो, ये बहुत इम्पोर्टेंट है। अगर काम करना ही है ना तो आपके अंदर ही वो आग को जलाने की जरूरत है। इसीलिए जो सबसे इम्पोर्टेंट चीज है कि लीडरशिप के अंदर अपने जो टॉर्च है ना, अपना जो मशाल है ना, সেটাকে না লোকেদের কাছে পৌঁছানোর কাজ আপনার। কিন্তু এই মশালটাকে আগে আগুন লাগাতে হবে আপনাকে। পারবেন লাগাতে? Yes or no? Yes or no? Yes. টপ লিডারশিপের যদি কথা বলি আজকে, এটা ভেস্টিজ এখানে হয়তো আমাদের কাছে টপ লিডারের মধ্যে কথা বললে একজনই হয়, তার নাম হচ্ছে মিস্টার গৌতম বালি। আজকে ফ্রেন্ডস, আজকে এই সময়টা এসছে আমাদের কাছে যে আমরা নিজেদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ, কারির জন্য না, নিজের জন্য প্রতিজ্ঞাবদ্ধ কাজ করার চেষ্টা করবো। Yes or no? Yes.